আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ খান লার্নিং ক্লাব ইউটিউব চ্যানেলে। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমরা অনেকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি কিন্তু সেগুলো ব্যবহার করি না। অনেকে আছেন কয়েকটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন কিন্তু সেগুলো কীভাবে ডিলিট করতে হয় বা রিমুভ করতে হয় সেটা কিন্তু জানে না, শুধুমাত্র লগ আউট করে রেখে দেন। কিন্তু যদি শুধু লগ আউট করে রাখা হয় তাহলে কিন্তু জিমেইল অ্যাকাউন্টটা ঠিকই থেকে যায়। আজকে আমরা দেখব কী করে একটি জিমেইল অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট বা রিমুভ করা যায়। তার আগে সবার কাছে একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। জিমেইল ডিলিট করার জন্য অবশ্যই সেটা ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে নিচ্ছি। জিমেইল ওপেন হওয়ার পর দেখুন একেবারে ডান পাশে কর্নারে যে লোগোটা আছে এই লোগোর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এরপরে বাম পাশে দেখুন কিছু অপশন আছে, হোম, পার্সোনাল ইনফরমেশন, ডেটা অ্যান্ড প্রাইভেসি, আমরা এখানে একটা ক্লিক করব। এরপর আমরা স্ক্রল করে একেবারে নিচে চলে আসবো। নিচে আসার পর দেখুন এখানে কয়েকটি অপশন আছে, তার মধ্যে একটি অপশন হচ্ছে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট, ডিলেট ইউর এন্টায়ার অ্যাকাউন্ট অ্যান্ড ডেটা। তো এখানে আমাদের ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করলাম। এরপর দেখুন এখানে চাচ্ছে যে পাসওয়ার্ড, আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আমরা এই জিমেইলটি যে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিচ্ছি। এরপর নেক্সট, নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে একটি পেজ আসলো, এটা পড়ে নেবেন প্রয়োজনে, না পড়লে সমস্যা নেই যেহেতু আমরা ডিলিট করতে চাচ্ছি। তো এখানে বাংলায় আসছে, বাংলায় পড়ে নিতে পারেন। এই পেজটি আসার পর এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন এবং এটার মধ্যে টিক দিয়ে দেবেন। দেওয়ার পর অ্যাকাউন্ট মোশন এখানে একটা ক্লিক করবেন। এখানে একটি মেসেজ আসছে, আপনার গুগল অ্যাকাউন্টে এবং এটির সব ডেটা মুছে ফেলা হয়েছে। আপনি দুর্ঘটনাবশত নিজের গুগল অ্যাকাউন্ট মুছে থাকলে তাহলে এটি আগের অবস্থায় ফেরানোর জন্য আপনার কাছে অল্প সময় আছে। আমরা যেহেতু আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই না তাই এটা আর কোনো কিছু করবো না, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হয়ে গেছে। রিমুভ অ্যাকাউন্ট, আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু সাইন আউট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি, টোটালি ডিলিট করে দিতে পারি। এর জন্য এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন একটা গুলোর ভিতরে মাইনাস চিহ্ন, এখানে ক্লিক করতে হবে। ইয়েস, লেটস মুভ, আমাদের অ্যাকাউন্টটা টোটালি রিমুভ এবং ডিলিট হয়ে গেছে গুগল থেকে। অর্থাৎ এখন এটা আর ব্যবহার করা যাবে না কারণ এটা টোটালি অনলাইন থেকে ডিলিট হয়ে গেছে। যদি কোনো অ্যাকাউন্ট আপনারা ভুল করে ক্রিয়েট করে থাকেন, যদি মনে হয় যে আমি এটা ডিলিট করে দেবো তাহলে কিন্তু এভাবে ডিলিট করতে হবে। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।